দেখো তো টকনগরবাসী, তোমাদের কিছু বুঝে আসে কিনা, আল্লাহ তাআলা একটা ঘটনা বলতেছে। কি বলতেছে? সাআলা সা ইলুম বিআযাবিন ওয়াকিহ, এক ব্যক্তি চাইলো সংঘটিত হোক সেই শাস্তি যা অবধারিত। মানে এক ব্যক্তি ইচ্ছা করলো যে ঘটে যাক ওই শাস্তি যেটা আসবেই আসবে। লিল কাফিরিনা লাইসা লাহু দাফি, কাফিরদের জন্য এই শাস্তি প্রতিরোধ করার মতো কেউ নেই। বলুন তো কাফের কে? আল্লাহ স্যার। কাফের কে? আল্লাহকে অস্বীকার করে যে বুঝলাম। আরেকটা সহজ বলুন, এত এটা কঠিন হয়ে যাচ্ছে। এদেশে তো কেউ আল্লাহকে অস্বীকার করে না। এদেশে 90% মুসলমান দেশে আল্লাহকে অস্বীকার করার লোক পাওয়া যায় নাকি? এটা ভিন্ন কথা। কি কি করে না করে আমি বলতেছি। আল্লাহকে অস্বীকার কে করে? কাফের করে। কাফের কে? আসেন তাহলে একটা হাদিস পড়েন। এ কারা কারা মক্তব গেছে ছোটবেলায়? মক্তব মক্তব ওই যে কোরআন পড়ে, মাশাআল্লাহ সবাই গেছে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা একটু শৈশবে ফিরে যাব, কেমন? রাজি? ইনশাআল্লাহ। বলেন আন জাবির রাদিয়াল্লাহু আন ইয়াকুল সামিতু। এই জায়গার মানুষ দুর্বল নাকি? বুঝলাম তো কত জায়গায় যাই আসি। না না ধমক দিয়েন না, আমি বুঝাই না। সব এখানে মানুষ, আপনি যেরকম বুঝছেন বুঝছেন না আপনারা, তা কেউ আর দুই তিনজন মিলে না বুঝাই একজনে বুঝাই। হ্যাঁ তাহলে সহজ হবে, কি বলেন? আচ্ছা দুষ্টামি করলাম, চলতে সামনে। ইয়াকুল সামিআতু আন্না নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يقول إن بين الرجل إن بين الرجل والشرك والكفر ترك الصلاة. তাহলে আমরা একটা হাদিস পড়লাম, কেমন? এখানে সূরা মাআরিজ 29 পারা সূরার দ্বিতীয় নম্বর আয়াতে বলতেছে যে লিল কাফিরিন লাইসা লাহু দাফি, এক ব্যক্তি, প্রথম আয়াত বলতেছে যে একটা লোক এটা চাইতেছে, চাইলো যে আল্লাহ যেই আযাবটা হওয়ার এটা হয়ে যাক। আল্লাহ বলতেছে যে লিল কাফিরিন লাইসা লাহু দাফি, আরে এই আযাব যদি আসে কাফেরদেরকে বাঁচাতে পারবে এই আযাব থেকে এমন কেউই নেই। বুঝে আসছে? তো কাফের কে? একটা ছোট্ট হাদিস পড়েছি, আপনারাও পড়েছেন এটা, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন নিশ্চয়ই, তিনি বলেছেন যে তিনি আল্লাহ নবী থেকে শুনেছেন যে নিশ্চয়ই বান্দা শিরিকি ও কুফুরি, তো যে শিরিকি করে সে মুশরিক হয়, যে কুফুরি করে সে কাফের হয়। তো জাবির রাদিয়াল্লাহু আনহু বলছে যে নিশ্চয়ই বান্দা শিরিক, বান্দা কি মহিলা পুরুষ নাকি শুধু মহিলা? হিজড়ারাও ওরাও বান্দা। তাহলে ওদেরকে দেখে কি হাসা উচিত আমাদের? ঘৃণা করা উচিত? ভয় পাওয়া উচিত? ধুর ধুর করে তাড়িয়ে দেওয়া উচিত? উচিত আমাদের এটা? ওরা কে? আল্লাহর বান্দা। আপনি কি? এই জায়গায় তো দুজনই সমান আপনার, মানে আপনি এক স্কুলের হেডমাস্টার, সে অন্য স্কুলের হেডমাস্টার। কিসের হ্যাক আপনার? আপনি প্রাইমারি, সে অন্য প্রাইমারি, সে বান্দা আপনি বান্দা, এত বড়াই কিসের আপনার বলেন? বুঝতে পারি নাই। তাহলে জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নিশ্চয়ই বান্দা, তার মানে মহিলা পুরুষ হিজড়া, পৃথিবীতে যত মানুষ ইনসান আছে, ইনসান যত মানুষ আছে পৃথিবীতে, এরা সবাই আল্লাহর কি? তাহলে জাবির রাদিয়াল্লাহু আনহু বলতেছে যে বান্দা। তাহলে এখানে কি মুসলমান হিন্দু কাফের বৌদ্ধ খ্রিস্টান এগুলো বলছে? না, বলছে বান্দা। বলছে কি? বান্দা। তার মানে আমাদের সবার আগের পরিচয় হচ্ছে বান্দা, কি? এবার জাবির রাদিয়াল্লাহু আনহু বলছে যে আমি আল্লাহ নবীকে বলতে শুনেছি, মানে আপনারা এটা পড়েছেন একটু আগে, নিশ্চয় বান্দা শিরিকি কুফুরির মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা। মানে যে লোক নামাজ ছেড়ে দেয় সে কুফুরিও করে শিরিকও করে। তো তাহলে আল্লাহ বলছে যে লিল কাফিরিন লাইসা লাহু দাফি, কাফেরদের জন্য এই আযাব রুখতে পারবে, প্রতিরোধ করতে পারবে এমন কেউ নেই। মিনাল্লাহি দিল মাআরিজ, এই আযাব ইহা আসবে আল্লাহর নিকট হতে, যিনি সমুচ্চ মর্যাদার অধিকারী। এই আযাব আসবে কার পক্ষ থেকে? কার উপরে আসবে? কার উপরে আসবে? কাফের উপরে আসবে। কার উপরে আসবে? কার উপরে আসবে?
কাফের কি আসবে কেউ প্রতিরোধ করতে পারবে কার পক্ষ থেকে আসবে আল্লাহর পক্ষ থেকে আসবে যিনি সর্বোচ্চ মর্যাদাবান এবার আল্লাহ বলেছে তাআরুজুল মালায়েকাতু ওয়ার রূহ ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50000 সানা ফেরেশতা এবং রূহ আল্লাহর দিকে উর্দুগামী হয় এমন এক দিনে যা এই পৃথিবীর 50000 বছরের সমান বুঝে দিতে পারিনি আল্লাহ বলতেছে যে এক লোক তো চাইতেছে আযাব আসুক আল্লাহ বলতেছে যে কাফেরদের জন্য এই আযাব কেউ প্রতিরোধ থামাইতে পারবে না এটা আসবে আল্লাহর পক্ষ থেকে যিনি সমুচ্চ মর্যাদার অধিকারী আল্লাহ বলছে ফেরেশতারা এবং রূহ এমন একদিনে আল্লাহর দিকে যায় ওই একদিন পৃথিবীর 50000 বছরের সমান একদিন এটা কিন্তু হাদিসের কথা না সহি জাল জয়েফ খুঁজবেন আপনি এরকম না এটা কোরআনের আয়াত কোরআনের আয়াত কেমন এটা একবারে আই মানে আমি ইউ মানে তুমি খামসিন মানে 50 আলফ মানে হাজার সানা মানে বছর মানে আই মানে চোখ হ্যান্ড মানে হাত বেলি মানে প্যাট নোজ মানে নাক এই ধরনের অনুবাদ আরবি টু বাংলা একটা হিন্দু লোক যে আরবি পারে খ্রিস্টান যে আরবি পারে তারে বললে সে এর বাইরে তর্জমা করতে পারবে না ব্যাখ্যায় যায় যার যার মর্জি যা উলট পালট করে জাহান্নামের দিকে যাবে বিকৃত করবে নিজের মন গড়া ব্যাখ্যা করবে জাহান্নামের দিকে যাবে কিন্তু তর্জমা তো কেউ চেঞ্জ করতে পারবে না হ্যান্ড মানে কি পা নাকি মানে এক লোকের পায়ের ভিতরে দিয়ে হাত গোজাছে তারপরে হ্যান্ড মানে পা ঠিক না ওর পায়ের না যদি ওর মাথার উপর দিয়েও হাত গোজায় হ্যান্ড মানে হাত মাথার উপরের হাত না এটা হাত শুধু হাত কি হাত তাহলে খামসিন মানে 50 আলফ মানে হাজার সানা মানে বছর আচ্ছা ধরে নেন তো ওইরকম একদিন যদি কেউ জাহান্নামে জ্বলে যারা এখানে আজকে বলে এখানে বলে আরে শেষ নবীর উম্মত জ্বললে একদিন দুদিন জ্বলবো আর কি জাহান্নামে এরপরে তো জান্নাত আচ্ছা বলেন তো যদি কেউ এক ঘন্টা জ্বলে এক ঘন্টা কত বছর জ্বললো পৃথিবীর আমি ক্যালকুলেটার বহুত চেষ্টা করছি অঙ্কে দুর্বল আমি বের করতে পারিনি 50000 বছর হচ্ছে ওই একদিন এই পৃথিবীর 50000 বছরের সমান তাহলে 24 ঘন্টা 50000 বছর তাহলে 1 ঘন্টা 2000 বছরের চেয়ে একটু বেশি হয় আর কি 24 দুগুণ 48 হয় না তাহলে ওখানকার 1 ঘন্টা এখন আমি ব্যাখ্যা দিচ্ছি এটা আমি নিজ থেকে বলতেছি এটা উদাহরণ আমি জানি না ওখানে 24 ঘন্টায় দিন হবে না 12 ঘন্টা হবে না আমি জানি না দিন আল্লাহ বলছে যে পৃথিবীর 50000 বছরের সমান হচ্ছে ওই একদিন আমি বুঝতে পারছি তাহলে এবার আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে যে ফাসবির ধৈর্য ধরুন সুতরাং আপনি ধৈর্য ধরুন কেন ধৈর্য ধরতে বলছে বলুন তো মানে কিয়ামত আসবে আকাশ ভেঙে পড়বে এই চন্দ্র তারকা খসে পড়বে এই পাহাড় পর্বত ধূলিতে রঙিন শসমের মতো উড়বে এই সমুদ্রের পানি উদ্ধলিত হয়ে উপর ঊর্ধ্বমুখী হবে এই পাহাড় হাঁটবে এই জমিন ভেঙে চৌচির হয়ে যাবে আর পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে ফাসবির ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ধৈর্য ধরুন সবরন জামিলা পরম ধৈর্য ধরুন আপনি এটা কে বলতেছে আল্লাহ বলছে ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা তারা এই আযাবকে দূরে মনে করে অনেক দূর কবে না কবে হবে এই আযাব ওয়া নারাহু করিবা আল্লাহ বলছেন যে আমি এটাকে কাছে দেখছি কাছে নিকটে তারা বলছে ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা তারা বলছে এই আযাব এটা তো অনেক দূরে কবে হবে এই আযাব ওয়া নারাহু করিবা আল্লাহ বলছে যে এটা তো নিকট আমি দেখতে পাচ্ছি ইয়াউমা তাকুনু আস-সামাউ কাল-মুহল টুকনগরবাসী দেখো কোরআন যদি তোমার উপকারে না আসে তুমি শেষ তোমার নিরাপত্তা দানকারী আর কেউ থাকবে না যেদিন এই আযাব আসবে যেটা কাফেরদের জন্য কেউ প্রতিরোধ করতে পারবে না ইয়াউমা তাকুনু আস-সামাউ কাল-মুহল সেদিন আকাশটা হবে গলিত ধাতুর মতো ভাবা যায় একটু ভাব অনুভব করো তোমার এই হৃদয় কার দেওয়া এই হৃদয়ের অনুভূতি কার আল্লাহ অনুভব করো অনুভব করো